250 শয্যা জনবলের সৃষ্টির কার্যক্রম চলমান আছে। এই চলমান কিন্তু আজকে 4 বছর ধরে শুনেই আসছে। তারা 6-7 হাজার টাকার উপরে এই আউটসোর্সিং ছেলেরা পায় না। আর টাকা কোথায় যায়, কে খায়? আউটসোর্সিং এর পদ্ধতিতে আপনি পরিবর্তন করার জন্য করবেন কিনা, এটাই আমার প্রশ্ন। আপনার প্রবলেমটা আমি একদম ভালোভাবে রন্ধ্রে রন্ধ্রে জানি। 250 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি আজ থেকে প্রায় 4 বছর পূর্বে এটা উদ্বোধন করা হয়েছে। বহুবার আমি এই সংসদে প্রশ্নটি উত্থাপন করেছিলাম। আগের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনিও বলেছেন যে অবিলম্বে আমরা এই শূন্য পদগুলো পূরণ করব। আজকে আপনি দেখেন মাননীয় মন্ত্রী বললেন যে 250 শয্যা জনবলের সৃষ্টির কার্যক্রম চলমান আছে, কবে টাকা শেষ হবে তার কিন্তু বলা যায় না। এই চলমান কিন্তু আজকে 4 বছর ধরে শুনেই আসছে। দ্বিতীয় কথাটা হলো আপনার এই যে 100 শয্যা বিশিষ্ট যে আপনার জনবলের কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে 164টি এই 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত 164 পদের মধ্যে শূন্য আছে 31। তার মানে আগের যে 100 সেটাও পূরণ হয়নি, আর নতুন তো দূরের কথা। আরেকটি বিষয় উনি বলেছেন যে 13টি পদের বিপরীতে আউটসোর্সিং 11 জন কর্মরত আছেন। এই আউটসোর্সিং সম্পর্কে আমার একটা বক্তব্য হলো, মাননীয় মন্ত্রী আপনি নিজেও জানেন আউটসোর্সিং কিন্তু এক ধরনের ঠিকাদাররা রক্ত চোষা ঠিকাদার। আপনারা সরকার যে টাকাটা দেয় প্রত্যেক পদের জন্য এক একজন কর্মীর জন্য দেওয়া প্রায় 18,000 টাকা সরকার দেয়। আপনি শুনে বিস্মিত হবেন। আপনার ডিপার্টমেন্টের কথাই যান, আপনি যান কিডনি হসপিটাল, আপনি সরকারি হসপিটাল, আপনি যান বিভিন্ন হসপিটালে, আমি অনুরোধ করবো আপনাকে, আমি গেছি, আমি শুনেছি, তারা 6-7 হাজার টাকার উপরে এই আউটসোর্সিং ছেলেরা পায় না। আর টাকা কোথায় যায়, কে খায়? আগের থেকে চেক নিয়ে যায়। সরকার ঠিকই করছেন, সরকার আপনার নামে চেক দিয়ে দিচ্ছেন। মাননীয় সদস্য প্রশ্ন করুন। আমি একটু শেষ করি। আমি বিষয়টা খুবই সেনসিটিভ মাননীয় স্পিকার, কারণ এই যে আজকে যুবক ছেলেদেরকে তাদের চাকরির নাম করে 2-3 লাখ টাকা দেবে, আবার ওদিকে তারা যে টাকা পাবে সেই টাকা আবার সেখানে কর্তন করে নিয়ে যাবে, অ্যাডভান্স চেক নিয়ে যাবে, এইটা তো আসলে মানা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে এইটা কিন্তু মানা যায় না। আপনাকে আমি অনুরোধ করব, এই আউটসোর্সিং এর পরিবর্তে যদি আপনি ডেইলি বেসিসও আপনি দেন, তাহলেও কিন্তু এই ছেলেগুলো তারা তাদের পূর্ণ টাকাটা পাবে। সুতরাং আউটসোর্সিং এর পদ্ধতিতে আপনি পরিবর্তন করার জন্য করবেন কিনা, এটাই হলো আমার প্রশ্ন। মাদারীপুর সদর হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলেও 100 শয্যার অনুমোদিত জনবল দিয়ে পরিচালিত হচ্ছে, কারণ 250 শয্যা জনবলের পদ সৃষ্টির কার্যক্রম চলমান আছে এবং এই কার্যক্রম সম্পন্ন হলে জনবল পদায়ন করা হবে। উক্ত হাসপাতালে 100 শয্যার অনুমোদিত জনবলের হিসাব যেরকম, মাদারীপুর 250 শয্যা হাসপাতালে প্রথম শ্রেণীর ডাক্তারের পদ 23টি, 16টি পূরণকৃত, শূন্য 7টি। দ্বিতীয় শ্রেণী নার্স ও অন্যান্য 68টির মধ্যে 67টি পূরণকৃত, শূন্য 1টি। 11তম হইতে 16তম গ্রেড 28টি পদ পূরণকৃত, 21, শূন্য 7টি। 17তম হইতে 20তম গ্রেড 45টির মধ্যে 29টি পূরণকৃত, শূন্য 16টি। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করলেন আমি এটা ভালো করেই জানি, কারণ আমি একটা হাসপাতাল আমি নিজে তৈরি করেছি এবং এখানে অনেক সমস্যা। সুতরাং মাননীয় সংসদ সদস্য আপনার প্রবলেমটা আমি একদম ভালোভাবে রন্ধ্রে রন্ধ্রে জানি। আমি চেষ্টা করব, আমি একদম নতুন, আমি আপনার এই সমস্যার সমাধানে কী কী করা যায় আমি অবশ্যই চেষ্টা করব।